বাংলার বৈশাক সহযোগিতায় বিকন ফার্মা, জিএম স্টিল এবং কৃষিবিদ গ্রুপ। শুভ নববর্ষ দর্শক, আমরা বছর ঘুরে আরো একটি বছর নতুন ভাবে শুরু করতে যাচ্ছি। 1429 কে আমরা বরণ করছি। দীর্ঘ দু বছর করোনার পর আমরা এই আয়োজন করছি, আবার খুব জমকালো না হলেও খুব স্বল্প পরিসরেও কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এই আয়োজনে। আর এটিএন নিউজে আমাদের বৈশাখের বিশেষ আয়োজন বাংলার বৈশাখে আমরা আছি। আপনারা জানেন যে মাটির সাথে মানুষ, স্রষ্টার সাথে সৃষ্টি, আর এই যে পার্থিব জীবনের সাথে ভাবের জগৎ, এক অনন্য সম্মেলন আসলে এখানে ঘটে গেছে একটি গানের ধারাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বাউল গান। লালন সাঁই, হাসন রাজা থেকে শুরু করে বিজয় সরকার, বা আমরা যদি বলি বাউল শাহ আব্দুল করিম, সবার অবদানে বাংলার গানের এই ধারাটি নতুনভাবে যদি আমাদের দর্শকদের মাঝে সৃষ্টি হচ্ছে সঙ্গীত শিল্পীদের মাধ্যমে, এবং যারা এই কিংবদন্তি শিল্পীদেরকে ধরে রাখছেন এবং যাদের মেধা মননের সেই কিংবদন্তি শিল্পীদেরকে ধরে রেখেছেন, তাদের একজন হচ্ছেন জনপ্রিয় বাউল শিল্পী, যদি বাউল সম্রাট আমরা বলি, শফি মন্ডল আমাদের সাথে আছেন। সম্রাট নই, সম্রাট শব্দটাকে খাটো করা হবে আমাকে সম্রাট বললে। কেমন আছেন? আছি ভালো। শুভ নববর্ষ। যেহেতু আমরা বৈশাখের আয়োজনে আছি, বৈশাখে কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন? আসলে বৈশাখ এমনই একটা উৎসব, সে যেখানে একটা মানে সকল ধর্ম এক জায়গায় হয়ে একটা উৎসব হয়, সেটাই হলো বৈশাখ। আচ্ছা, হ্যাঁ, তো বৈশাখের আমাদের বাঙালি কৃষ্টি, বাঙালি সকল বাঙালির হৃদয়ের একটা উৎসব অবশ্যই বৈশাখ। সেটা জাত মত ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ। এই আমরা প্রথমে একটা গান দিয়ে শুরু করব, কোন গানটা শোনাবো? গানে গানে বলি। হ্যাঁ অবশ্যই। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। সমাজ কবে গো, কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ।
মনির ফকির একটু হয়ে সবার পাওনা পাবে সবাই আমির ফকির এক হয়ে ঠাই সবার পাওনা পাবে সবাই আশরাফ বলিয়া রেহাই আশরাফ বলিয়া রেহাই ভাবে কেহ নাহি পাবে আমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে আমন মানব সমাজ মানব সমাজ কবে গো সৃজন হবে আসলে আমরা এখন যে সময়টায় আছি আসলে এটা খুব বড় একটা বিষয় ধর্মের উপরে যেহেতু মানুষ মানুষ মানুষের জন্য অবশ্যই মানুষ এগিয়ে আসবে এরকম একটা সমাজ সৃজন করার জন্য বাউলিয়ানার কথা আমরা আপনার কাছ থেকে জানবো আপনি বাউলিয়ানাতে এই ধারাতে আপনি এসেছেন কিছুটা অপ্রত্যাশিত আপনার কাছ থেকে বলা যায় বা আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি যে পরিবারে কেউই গানের অনুসারী ছিলেন না সেখান থেকে আপনি বাউল গানের অনুসারী হয়ে আজকে এখন বাউল গানের একজন জনপ্রিয় শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত হচ্ছেন কেন মনে হলো যে বাউল গানটাকে আপনি বেছে নেবেন আসলে এটা কিভাবে কখন এর মধ্যে ডুবে গেছে আমি নিজে জানি না তবে ইচ্ছা তো ছিলই অবশ্যই আর এটার মধ্যে ভালো লাগা অনেক কাজ করেছে যে একের মধ্যে অনেক কিছু পেয়েছি মানব জীবন দর্শন ভালো থাকার যেগুলো মেসেজ সেগুলো বাউল গানের মধ্যে খুব সহজভাবে থাকে যেমন এই গানের মধ্যেই আজ থেকে 200 বছর আগে লালন ফকির যখন এই দেশ ছিল না মানে ভাষারও পূর্ণাঙ্গ রূপ ছিল না সেই সময় সে এমন একটা প্রত্যাশা করেছে যা এখন আমরা আশা করছি এখন মনে হচ্ছে গানটা খুবই আধুনিক যার কারণে এই পথ বেছে নিয়েছি ছবি মন্ডল আমাদের মাঝে আছে তো আমরা কথা না বাড়ে আমরা আবারও গানে চলে আবার গানে চলে কোন গানটা শুনবো এবার যেহেতু আজকে পহেলা বৈশাখ হ্যাঁ একটা উৎসবের গানই করি তোরা কেউ চাসনি পাগলের কাছে তোরা কেউ চাসনি
মালা তাতে জল কোলা ফেলা করুঙ্গসে একটা নারকলের মালা তাতে জল কোলা ফেলা করুঙ্গসে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ওরে মন বুঝবি শেষে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে বাংলার বৈশাখ সহযোগিতায় বিকন ফার্মা জিএম স্টিল এবং কৃষিবিদ গ্রুপ। আছি এটিএন নিউজের বিশেষ আয়োজন বাংলার বৈশাখে। লালন গীতিনি, আপনি দীর্ঘ একটা সময় কাজ করেছেন এবং গান গেয়ে চলেছেন, এই যে বাংলাদেশের ঐতিহ্য বলি কৃষ্টি বলি, আপনি আশ্রমে আশ্রমে খুঁজেছেন, লালনকে খুঁজেছেন, এই যে আমাদের সম্পদ, আসলে সেগুলো আমরা কতটুকু সংরক্ষণ করতে পারছি বলে আপনার মনে হয়? শুধু লালন নয়, বাংলাদেশে অসংখ্য মহাজনের জন্ম লালন হয়তো শীর্ষে। তো এই বাঙালি কৃষ্টি, আমাদের ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের এই ঐতিহ্যটা বিশ্বের সকল দেশের চেয়ে সমৃদ্ধ। একদম, হ্যাঁ, এটা আমাদের কিন্তু আমাদের অহংকার বলা যায়। তো এটা আমি সারা বিশ্ব, মানে বেশ বিশ্বের বেশ কিছু দেশে ঘুরে ঘুরেই দেখেছি, উপলব্ধি করেছি। খুব ভালো লাগে যখন অন্য ভাষাভাষীও আমাদের এই গান ভাঙা ভাঙা শব্দে করে, বাউল গানগুলো, তখন খুব মজা পাই, অনেক আনন্দ লাগে, প্রতিদিনই পয়লা বৈশাখ মনে হয় আসলে। তো ঠিক এরকম যে আমাদের গানগুলো, মানে বিশ্বের বড় বড় দেশগুলো আমাদের ঐতিহ্য যে লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতকে তারা চর্চা করছে, এটা আমাদের পাওয়ার ব্যাপার। অবশ্যই একটু হিংসা করে করে বলে যে বাউল গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যন্ত্রের কারণে অনুসরণ, কিন্তু আসলে তা না, যন্ত্রের কোনো দোষ নাই, যন্ত্র তো থাকবে, প্রযুক্তি এটা যুগে যুগে আসবে এবং আমাদের সহযোগিতার জন্য আসবে, মানুষ মানুষের গলায় সেটা ধরে রাখবে বলে আমরা আশা করছি। আমরা পরের গানে চলে যাব, কোন গানটা শুনছি? তার ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায়ে কামনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কামনে আসে যায়। আট কোঠরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কোঠরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আইনা মহুল তাই কমনে আসে যায়, খাঁচার ভেতর চিন
পাখি কমনে আসে যায়। আপনার বর্তমান কাজ নিয়ে একটু জানতে চাই। আমি সবসময় কাজ করি, সেটা একটাই কাজ আমার, গান করা। আচ্ছা, তো লালন ফকিরের অসংখ্য গান এখনও সুরের বাইরে আছে, সেগুলো সুরের কাজ করছি। জানি না আর কয়টা বৈশাখ পাব, যে কয়টা পাই সে কয়টাই, আমার ওই একটাই কাজ। আমাদের প্রত্যাশা যে আপনি আরও আরও অনেক বৈশাখ পাবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের দর্শকদেরও আপনি বৈশাখের যে আয়োজন, যে বাউল সঙ্গীত, সেটাও আপনি আমাদেরকে শুনিয়ে যাবেন। দর্শক, আমাদের সারাদিন ব্যাপী যে বৈশাখের আয়োজন, বাংলার বৈশাখ একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা আশা করব যে এই প্রজন্ম বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করবে এবং আর কোনো মহামারীর ছায়া যাতে আমাদের ধারে কাছে না আসে। আমরা প্রতি বছর এবং সারা জীবন বাংলাদেশ যতদিন আছে আমরা বাংলার ঐতিহ্য হিসেবে বাংলার নববর্ষকে আমরা পালন করে যাব। আর দর্শক, 1429-এ আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুন্নাহার জাকিয়া। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব, বাউল শিল্পী শফি মণ্ডলের কাছ থেকে আমরা বিদায় নেব তার গান শুনতে শুনতে। চলুন আমরা শেষ গানটি শুনে যাই। কোন গানটা শুনব? গানে গানেই বলি, একদম মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, মিলন হবে কতদিনে, মিলন হবে কত
যত দিনে আমার মনের মানুষের সনি আমার মনের মানুষের সনি আমার মনের মানুষের সনি আমার মনের মানুষের সনি মিলন হবে কত দিনে আমার